ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে আজকে একটা অন্য ধরনের ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসটাতে আছে 15খানা কোশ্চেন, ম্যাথের 15খানা কোশ্চেন, 15খানা কোশ্চেন খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক এক একটাও স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত 15টা কোশ্চেন করলে দেখতে পাবে হয়তো তোমার পরীক্ষাতে 15টাই এই ধরনেরই কোশ্চেন। তো অবশ্যই 15টা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা নতুন আছো তারাও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। চলো তাহলে আজকে আমাদের যে প্রথম কোশ্চেন, যে প্রথম কোশ্চেনটা দেখতেই পাচ্ছি যে কতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলছে 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের ব্যবধানে বাঁচতে শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাঁচবে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা অনেকবার দেখেছো। দেখো এই ধরনের কোশ্চেন থাকে, আমরা কি করব, যত ঘন্টা গুলো বাজে সেগুলো আমরা কি নিয়ে নিবো, লসাগু নিয়ে নিবো। তাহলে 4 আর এদিকে 10 আর এদিকে হয়ে গেল 8, আমাকে কি করতে হবে, এইগুলোর 10 লসাগু নিতে হবে। এবার এইখানে দেখো, আমাকে একটা জিনিস যদি আমি দেখে ফেলি তাহলে খুব ভালো। দেখো 4 এই 8 হচ্ছে 4-এর গুণিতক, তাহলে 4-এর লসাগু আর বের করার দরকার নেই, বুঝে গেছে? বুঝতে পারলে তো, যে আমি যে 4 এখানে ছিল, 4-এর গুণিতক কিন্তু 8, তো 4-এর আর লসাগু বের করার দরকার নেই, ওটা বাদ দিয়ে দিলেও হয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে এটা বাদ দিয়ে দিলাম 4, এবার এগুলোর আমরা লসাগু বের করবো। তাহলে একটু হলো তো কমে গেল। তাহলে দেখো আমি যদি করি 3 দিয়ে যদি করি, তাহলে দেখো এটা 3 3 9, এটা হচ্ছে 2, এটা 10 হয়ে গেল, এটা 8 হয়ে গেল। পরবর্তীটা দেখো কি করব, আমরা 2 দিয়ে করব, এটা 3 থেকে যাবে, এটা 1 হবে, এটা 5 হবে আর এটা 4 হবে। তাহলে কিন্তু আমাদের আর যাচ্ছে না কোন সংখ্যা দিয়ে, তাহলে থাকছে কত, 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত, এটা কারণ আমাদের যখন লসাগু তখন প্রত্যেকটার গুণফল নিতে হবে। তাহলে দেখো কি বলছে, এটা দেখো 3 2 6 6 3 6 18, 18 ইন্টু হচ্ছে দেখে 4 5 20, সমানই হয়ে গেল আমাদের কত, 360। তাহলে 360 পেলাম আমরা লসাগু। এখন কি বলেছে দেখো, এত সেকেন্ডে হয়ে যেত, এটাই অ্যান্সার, ঠিক আছে? কিন্তু আমাকে কি বলছে যে 100 সেকেন্ডের ব্যবধানে কিন্তু আরো একবার বাঁচবে, এরকম একটা যদি কোশ্চেন আসে। কিন্তু এখানে বলেছে যে 1 ঘন্টায় কতটা বাঁচবে, ঠিক আছে, 1 ঘন্টায় তারা আবার একসঙ্গে কখন বাঁচবে, এটাই বলেছে। তাহলে দেখো কতবার বাঁচবে, তাহলে এখানে বলেছে যে কতবার বাঁচবে 1 ঘন্টার ব্যবধান। তাহলে এখানে আমাদের এটা সেকেন্ডে এসছে অ্যান্সার, তাহলে কত আমাদের এখানে 1 ঘন্টা সমান আমরা কি জানি, 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড, এটা আমরা আশা করি জানি, না হলে ঘন্টাকে মিনিটে পরিণত করবে, মিনিটকে আবার 60 সেকেন্ডে গুণ করবে 6-7 দিয়ে, তাহলে আবার পেয়ে যাবে। এবার কতবার, তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড ডিভাইডেড বাই যত আমি এখানে পেয়েছি তত দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে যখন এটা শূন্য শূন্য দিয়ে কাটছি, এটা দেখো 360 10, তাহলে এই হলো 10 বার। তাহলে 1 ঘন্টার ব্যবধানে কিন্তু 10 বার একসঙ্গে বাঁচবে, এটা হয়ে গেল অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন করি, দেখো কি বলছে, বলছে যে কি একজন একজন সেনাবাহিনী একজন সেনাপ্রধান কি করছে, একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বর্গ রূপ গঠন করতে চান। মানে কি করছে বলছে যে কি, বর্গ রূপ মানে কি, আমরা বর্গ মানে এই টাইপের জানি, তাই তো, মানে বর্গাকার যেটা বলছে সেটাই তো বর্গ, তাই না? এরকম ভাবে সাজাতে চাইছে, এদিকে এদিকেও সমান, এদিকেও সমান, এদিকেও সমান আকারে সাজাতে চাইছে। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা থেকে গেল, কিছু সেনা থেকে গেল, কি হবে, থেকে গেল, ঠিক আছে? তাহলে অব্যবহৃত সেনার সংখ্যা কত, যে কটা থেকে গেল সেই সেনা কটা। তাহলে আমাকে বর্গাকার করার জন্য তাহলে আমাকে এটাকে কি করতে হবে, এটাকে আমাকে বর্গমূল বের করতে হবে এটা, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ভালো করে বুঝে এটার বর্গমূল বের করতে হবে। তাহলে চলো এটার আমরা বর্গমূল বের করি, যারা জানো না তারা ভালো করে দেখে না, আমি আস্তে আস্তে করছি। এটার বর্গমূল নিয়মটা কি দেখো, দেখ চলো এটা একটু বড় করে জায়গা নিয়ে নিই, কারণ এটা নতুন কিছু, অনেকেই জানে না, আর যারা জানো তারা তো ভালো, তারা করে ফেলো, কমেন্ট করো যে কত হলো অ্যান্সার, আর যারা জানো না তারা দেখে নাও যে কিভাবে আমরা করবো। দেখো এরা যখন আমরা বর্গমূল বের করবো, তাহলে এদিকে 2 জোড়া 2 জোড়া করে বাদ দিয়ে দিবে, তাহলে একটা পরে থাকলো। এবারে এই একটাকে কত সংখ্যার স্কোয়ারে যাবে, দেখো 2-এর স্কোয়ার নিলে 4 হয়ে যাবে, তাহলে 1-এর স্কোয়ার নিবো আর এখানেও 1 নেবো, তাহলে 1 × 1 = 1, এইভাবে মানটা বসিয়ে দেবো, হয়ে গেল। এবার দেখো এইখানে যত বসলো তার ডবল কিন্তু আমাকে এখানে বসাতে হবে, বিয়োগ করবো, তাহলে এখানে 2 বিয়োগ করলাম, এবার আমাকে নামাতে হবে, তাই তো? নামার সময় কিন্তু আমাকে কি করতে হবে, যে ডবল করে নামাতে হবে, কত করে নামাতে হবে, ডবল করে নামাতে হবে, বুঝে গেছে? এবার ডবল করে নামালাম, এইবার দেখো
এবার এইখানে আমি যত মান নিব তত দিয়েই কিন্তু আমাকে করতে হবে। তাহলে এখানে দেখো 8 দিয়ে নিলে 8 আর 64 কম হয়ে যাচ্ছে, এটা মনে হয় 9 দিয়ে যাবে। ঠিক আছে, 9 দিয়ে যদি নিই তাহলে দেখো, যদি 0 নিলে তো হবে না, তাহলে দেখো 9 দিয়ে যদি নিই তাহলে এখানে কত হচ্ছে 9 9, দেখো 81, 8 থাকলো, 9 2 18, 8 আর 8 কত হয়ে গেল আমাদের 61। তাহলে এটা কত হয়ে গেল আমাদের 261, 9 দিয়ে গেল, আর এই 9টা আমাকে এখানেও বসাতে হবে, হয়ে গেল। এবার দেখো এখানে বিয়োগ করবো, তাহলে এটা 4 থাকছে, আবার এখানে দুটো সংখ্যা, তো দুটো সংখ্যা নামিয়ে দিবো, আর এইখানে যে সংখ্যাটা আছে তার আমরা কি নিব, তার আমরা ডবল নিব, বুঝে গেছে, তার কত নিব, তার ডবল নিব। তাহলে তার ডবল কত হবে, 38 বসিয়ে দিলাম। এখন দেখো এইখানে যদি 2 নিই তাহলে 600, তাহলে মানে একই দিয়ে নিতে হবে, তাহলে 381 বসে গেল। এবার এটা বিয়োগ করি 1, আর এটা হচ্ছে 6 8, হয়ে গেল 500 16। তাহলে দেখো এইখানে আমার 81টা কি হয়ে গেল, বেড়ে গেল, 81টাই কিন্তু আমার বাড়া নাম্বার থাকছে। তাহলে এই 81 যদি না থাকতো তাহলে কিন্তু এটা বর্গ আমরা পেয়ে যেতাম একটা, তার মানে 81 হয়ে গেল আমার এক্সট্রা নাম্বারটা, যদি না থাকতো তাহলে মিলে যেত। তাহলে 81টাই হচ্ছে আমার এক্সট্রা, যেটা হয়ে গেল আমাদের চেয়েছে কোশ্চেনে, যে যেটা এক্সট্রা হয়ে গেল, যেটা বাকি চেয়ে গেলো, অব্যবহৃত হয়ে গেলো, সেটা কত ছিল, সেটা হয়ে গেল আমার 81। এবার দেখো এখানে 1 বসেছি তো, এখানেও 1 বসাতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার 81। তাহলে এখানে একটা বর্গমূলও তোমরা শিখে নিলে, এটার অ্যান্সার হয়ে গেল সি, বুঝে গেছে। চলো আমরা 3-এর জায়গাটা করি, বলছে একজন 16% ক্ষতিতে 3024 টাকায় একটি টিভি বিক্রি করে, টিভিটি ক্রয় মূল্য কত। তাহলে আমি ধরি যে টিভিটি ক্রয় মূল্য এক্স, তাহলে এর মধ্যে আমাকে কততে বিক্রি করেছে, দেখো আমার কত ক্ষতিতে বিক্রি করেছি, 16%, তাহলে 16 মানে হচ্ছে 84 বাই হচ্ছে 100, ক্ষতি মানে তো এটাই, তাই না, 100 - 16 মানে 84, আমি ডিরেক্ট করলাম। এবার এটা দেখো কত হয়ে গেল, সমান সমান এটা, এত এত ক্ষতিপূরণ এটা বিক্রি হচ্ছে, বাস এখান থেকে হয়ে গেল। এবার এটা দেখো, এটা দিয়ে আমাকে কাটাকুটি করতে হবে আর কিছুই না। চলো 12 দিয়ে যদি কাটি তাহলে 7 বরং 84, আর এটা যদি 12 দিয়ে কাটি 7 12 2 24, 5 বরং 60, 12 2 24, হয়ে গেল। আবার দেখো এটা 7 দিয়ে কাটছি, যে 7 দিয়ে যদি কাটি 3 7 21, 42, তাহলে 6 7 42, তাহলে আমার কত হয়ে গেল, এক্স সমান হয়ে গেল 36 * 100, সমান সমান হয়ে গেল 3600 টাকা, যেটাই চেয়েছিলাম। কি বলেছিলাম যে কি চেয়েছিল, ক্রয় মূল্য, টিভিটার ক্রয় মূল্য, টিভিটার ক্রয় মূল্য আমি এক্স ধরেছিলাম, সেটা হচ্ছে 3600, তাহলে সেটা হয়ে গেল আমাদের অ্যান্সার সি, যেটা হলো 3600। চলো 4-এর জায়গার কোশ্চেনটা করি, বলছে একটি ব্যক্তি, চলো কাজের অঙ্ক, তাহলে আমরা কিছুই করবো না, একটি ব্যক্তি কি করছে, একটা কাজ 12 দিনে করছে, এ বি কাজ একা একসঙ্গে করতে পারছে, একসঙ্গে কত দিনে করছে, সময় লাগছে 8 দিন, বাস হয়ে গেল। যদি বি একা কাজটি করতে চায় তাহলে কতদিন সময় লাগবে, একটু ইজি অঙ্ক। চলো এদের আমাকে টোটাল কাজটা বের করতে হবে, টোটাল কাজটা কত, 24। তাহলে দেখো এখানে এ দক্ষতা কত হচ্ছে 2, আর বি এর দক্ষতা কত হচ্ছে 3, হয়ে গেছে। এখন বি করবে, তাহলে দেখো এ প্লাস বি মিলে দক্ষতা হচ্ছে 3, আর একাই বি এর দক্ষতা হচ্ছে, একাই এ দক্ষতা 2, তাহলে অবশ্যই বি এর দক্ষতা কত হবে, 1 হবে। তাহলে এক দক্ষতা নিয়ে ও কিন্তু 24 ইউনিট কাজ করবে, তাহলে কত কাজ করতে হবে, 24/1 সমান হচ্ছে 24 দিন, যেটা হয়ে গেল আমাদের সি অ্যান্সার, এটা হয়ে গেল আমাদের 24 দিন অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছি। চলো 5-এর জায়গার কোশ্চেনটা করি, বলছে তিনটি সংখ্যা সমষ্টি 136, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যা, ধরিলাম প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, তাদের অনুপাতটা কত বলে দিয়েছে, 2:3, এবং দ্বিতীয় সংখ্যা ইস টু তৃতীয় সংখ্যা, আমি তৃতীয় সংখ্যাটা সি ধরলাম, তাদের অনুপাত কত বলে দিয়েছে, 5:3। এখন বলছে যে দ্বিতীয় সংখ্যাটি কত, তাহলে দেখো আমি যদি এখান থেকে a:b:a:b:c বের করে তাহলে সংখ্যাগুলো বের করতে পারবো, এটা আমরা কি করবো, দ প্রসেসে করতে পারি, তাই তো, তাহলে এইভাবে দ করে এইভাবে করতে পারি, তাহলে এটা 10, এটা 15, আর এটা হয়ে গেল 9। এবার দেখো এদের যোগফলটাই দেখো আমাদেরকে টোটাল সমষ্টিতে বলে দিয়েছে 36, তাহলে এদের টোটালটা কত হচ্ছে, 10 25, আর হচ্ছে 34, তাই তো, এদের টোটালটা হচ্ছে 34, কিন্তু 34 না, এখানে বলে দিয়েছে যে 136, তাহলে 136 যদি হয় তাহলে এর কত গুণ, 4 4 16 3 4 12 1, তাহলে এটা হয়ে গেল 4 গুণ। তাহলে এটা যদি 4 গুণ হয় তাহলে আমাদের কি চেয়েছে, দ্বিতীয় সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা কত পেয়েছি, 15, অনুপাতে 15 পেয়েছি, তাহলে 15, তাহলে এটাও 4 গুণ হবে, সমান হবে 60, তার মানে আমার কত হয়ে গেল, এখানে দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে বি অ্যান্সার, যেটা হবে 60। এবার দেখো এই সংখ্যাটা বের করতে পারছে তোমরা, বি সি সংখ্যাটাও তোমরা কিন্তু এভাবে বের করতে পারছে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি, বলছে একজন তার মাহিনার মানে বেতনের 10% ব্যাংকে জমা রাখার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দেওয়া হলো, তার মাহিনা 5,000 টাকা হলে কত টাকা বাড়ি ভাড়া দিলেন, যার অঙ্ক খুব ইম্পর্টেন্ট,
ওর বেতন ছিল 5,000 টাকা, তাহলে 5,000 টাকা আমাকে 10% ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। তাহলে 5,000 টাকা 10%, এটা কোনো ব্যাপারই না, দুটো শূন্য কেটে গেল, সমান হয়ে গেল 500 টাকা। তাহলে 500 টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে, থাকছে কত? 4,500 টাকা, তাই তো? এখন 4,500 টাকার মধ্যে আমার 4% কি করেছি, 12 বিয়া দিয়েছি, বাস। তাহলে এটাই বের করলে হয়ে যাবে, এর মধ্যে 4%, তাহলে একটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে কত হলো? 4×5=20, 4×4=16, আর 2×8=18, তাহলে 180 টাকা, যেটা হচ্ছে যে কি তোমার, ও কিন্তু ভাড়া দিয়েছে, যেটা হচ্ছে বাড়ি ভাড়া, বুঝা গেছে? দেখো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই সহজ, খুবই সহজ। চলো তাহলে এটা কি অ্যান্সার হবে, এইটা হয়ে যাবে সি অ্যান্সার, যেটা হয়ে যাবে আমাদের 180। চলো আমরা করবো এবার 7-এর দাগের অঙ্কটা। বলছে যে এ এবং বি এর বয়সের অনুপাত কত বলে দিয়েছে? 3:1, ভালো কথা। এখন কি বলছে, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হয়েছে এত, বাস। এই ধরনের অঙ্কগুলো করেছি, ধরে নিব যে আমাদের বর্তমান বয়স 3x, আর একটা হয়ে গেল 3x এবং একটা হয়ে গেল x, ঠিক আছে? এখন বলছে, এখন বলছে যে কি আমাদের 9 বছর পর, তাহলে 9 যোগ করলাম এটার সাথে আর x এর সাথে 9 যোগ করলাম, এটার অনুপাতটা আমি অনুপাতে লিখলাম, কারণ এটার অনুপাতটাই বলে দিয়েছে 2:1, তো আমি এভাবে লিখে দিলাম, এখানে x এর মানটা বের করে নিতে পারবো, তাহলে আমরা b এর অনুপাতটা বের করে নিতে পারবো। এটা তো আমরা a ধরেছিলাম আর এটা b ধরেছিলাম, ঠিক আছে? তাহলে ধরো এটা গুণ করে কোনা করি, তাহলে এটা 3x+9 সমান হচ্ছে 2x+18। তাহলে দেখো 3x থেকে এদিকে 2x নিয়ে আসলাম, তাহলে কত হয়ে গেল? দেখো 3x, এটা বুঝতে পারে না অনেকে, 2x সমান হলো 18 - 9, তাহলে এটা x সমান কত হয়ে গেলো? 9, বোঝা গেছে? x সমান কি হয়ে গেল? 9 হয়ে গেল। দেখো 18 থেকে 9 বাদলাম, তাহলে 9 পেলাম আর 2x, তাহলে এখানে আমরা চেয়েছিলাম যে কি b এর বয়স, বর্তমান বয়স, সেটা হয়ে গেল 9, এটা হয়ে গেল আমাদের b অ্যান্সার, বোঝা গেছে? 9। এবার এইখানে এটাও বলতে পারতো যে 9 বছর পরে, দেখো 18 আছে, 9 বছর পরের বয়সটা কত হতো? তাহলে 18 হতো, 9+9 সমান এই যে এটা, এটা হচ্ছে 9 বছর পরে বয়স, তাহলে হচ্ছে 9+9, তাহলে 18 হয়ে যেত, বুঝা গেছে? এর বয়স কত হতো? 3×9=27 হতো, আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেনটা করি। রাকেশ এবং মোহনের গড় বয়স বলে, আচ্ছা এই অঙ্কটা আমি অনেকদিন আগে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকেই পারেনি, তো আজকে আমি এই অঙ্কটা করে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে কিন্তু তোমরা কি করবে, পুরো ক্লাসটা দেখো, পুরোটা দেখো, তাহলে কিন্তু কোনো রকম আর ডাউট থাকবে না, খুব ভালো লাগবে। দেখো বলছে যে কি রাকেশ, চলো কি বলছে দেখো, একটা হচ্ছে রাকেশ, ঠিক আছে, প্লাস হচ্ছে মোহন, এদের গড় বয়স 15, তাহলে মোট বয়স হবে 30। আমরা কি জানি গড় বয়স যেটা হবে, মোট বয়স কি করে দুজন, তাই 2 দিয়ে গুণ, এটা পেলাম। এখন বলছে মোহন প্লাস হচ্ছে রমেশ, তাহলে এটাকে RM করে দিলাম, রমেশ, ঠিক আছে? এদের গড় বয়স তাহলে যদি 12 হয়, তাহলে এদের টোটাল বয়স 24। এবার বলছে যে রাকেশ প্লাস বলছে রমেশ, রমেশ তাহলে এদের বয়স বলে দিয়েছে 13, মানে হচ্ছে 26। এবার দেখো আমি যখন এলো সব কটা যোগ করবো, তাহলে সব 2×2 আসবে, দেখো মোহন প্লাস রাকেশ প্লাস হবে রমেশ, সমান সমানই, দেখো কত হচ্ছে যোগফল, 80 হচ্ছে, কারণ সব কটা দেখো, দুটো আছে, এটাও দুটো আছে, এটাও দুটো আছে, 2 কমন নিলাম, তাহলে এদের টোটালটা কত দাঁড়াচ্ছে দেখো, প্লাস প্লাস হচ্ছে RM সমানই হচ্ছে 80, এটা 40 হয়ে গেলো, 80 থেকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আমার 40 হয়ে গেলো। এখন চেয়েছে কি দেখো, বলছে মোহনের বয়স, তাহলে এইখানে দেখো রাকেশ এবং রমেশের বয়স তো বলে দিয়েছে 26, তাহলে এদের দুজনের বসিয়ে দিলাম, তাহলে দেখো 40 - 26 সমান কত, সমান হয়ে গেল 14, তাহলে আমরা কত পেয়ে গেলাম, মোহনের বয়স পেয়ে গেলাম 14, যেটা হলো বি অ্যান্সার, আশা করি বোঝা গেছে, আশা করি কোনো রকম ডাউট থাকার কথা নয়। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো কি বলছে যে এই যে এটা তো টু ইজি, তবু একটা নিয়েছি কোশ্চেন, বলছে এর স্থানীয় মানে, 2-এর যে স্থানীয় মান আছে তার যোগফল, দেখো প্রথম এই যে 2-এর স্থানীয় মান কত, 2, তারপরে 3টা সংখ্যা আছে তাই 3টা শূন্য, আর পরে 2 যেটা আছে তার 2 নিব, তারপরে এর স্থানীয় মানে একটা, এরপরে একটা সংখ্যা তাই 1টা শূন্য নিব, এদের যোগফল চেয়েছে, এদের যোগফল কত হলো 2020, বুঝে গেছে? সমান কত, এটা হয়ে গেল ডি অ্যান্সার, এটা তুই গেছিল। চলো 10-এরটা করি। চলো 10-এরটা কি বলছে দেখো, 10-এরটা বলেছে গসা বইলে অনেক করেছি, আমরা কি করব, কিছু করব না, দশমিক আছে তাই দশমিকের পরে আমার 2টো সংখ্যা, তাই আমার দশমিক পর আমি নিচে 100 দিয়ে ভাগ করে দিলাম, তাই 54/100, এটা দেখো 18 করলাম, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে, 1টা, তাই 1-এর পরে 1টা শূন্য, এখানেও সেম ভাবে 72/100,
একটা সময়। এখন চেয়েছে গসাগু, তাহলে গসাগু বের করার জন্য কি করতে হবে, উপর গুলোর গসাগু করতে হবে। আর উপর গুলোর গসাগু মানে কি, এমন একটা সংখ্যা নিবো, দেখো আঠারো, আঠারোটার দেখো 54টা হচ্ছে আঠারোটা, আঠারো গুণিত, আবার 72 হচ্ছে 18 গুণিত, বুঝে গেছে? তার মানে এই 18 দিয়ে এটাকে ভাগ যাবে, 18 দিয়ে এটাও ভাগ যাবে। তার মানে এই উপর গুলোর গসাগু মানে আমরা কি জানি, ভগ্নাংশের এরকম করলাম কেন, কারণ এরকম গসাগু মানে আমরা কি জানি যে উপর গুলোর গসাগু আর নিচের গুলোর নিচের লসাগু। তাহলে উপর গুলোর গসাগু কত, 18 পেলাম, আর নিচের গুলোর লসাগু, তাহলে নিচের গুলোর লসাগু কত হবে, যেটা এরকম আকারে থাকলে একের পরে শূন্য শূন্য আকারে থাকলে যেটা বড় সেটাই, তাহলে এটা দেখো আমাদের কি হয়ে যাবে, শূন্য নিব এবং দশমিক 1 8 নিব, কারণ একের পরে দুটো শূন্য আছে, তাহলে এদিক থেকে 2 ঘর পর সর দশমিক নিব, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এইগুলো অনেক কোশ্চেন করে দেওয়া আছে তোমাদের, এটা হয়ে যাবে এই অ্যান্সার। ক্লাস গুলো ভালো করে প্রত্যেকটা দেখলে তোমরা বুঝতে পারবে। চলো এটা কি বলছে দেখো, বলছি এ একটি নল দিয়ে তাহলে পি 7 মিনিটে ভরতে পারছে একটা পাত্র, আর কিউ নল দিয়ে একটা পাত্র ভরতে পারছে 5 মিনিটে। খুব ভালো কথা, দুটি নল একসাথে খোলা থাকলে কত সেকেন্ডে জলটা ভরতে হবে, বাহ খুব ভালো অঙ্ক। চলো তাহলে এদের দেখো আমার টোটাল যে জলের ক্যাপাসিটি, জলের জলটা যে টোটাল জলটা বা পাত্র যে ক্যাপাসিটি হয়ে গেলো 35 ইউনিট। এবার দেখো তাহলে এর দক্ষতা কত, 5, আর এর দক্ষতা কত, 7। তাহলে এরা দুজন মিলে যদি আমাদের দক্ষতা করি তাহলে এটা কত হলো, 5 প্লাস 7 সমান 12। তাহলে এই 5 প্লাস 7-এ এতটা, এই 12 দক্ষতা নিয়ে ওরা 35 ইউনিট ভরবে, তাহলে 35/12। এবার দেখো এখানে বলেছে সেকেন্ড, এগুলো সব মিনিটে, তাহলে সেকেন্ডে বের করার জন্য আমাকে 7 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 5 বরং কত, 5 বরং 60, বাস। তাহলে 35 ইনটু হচ্ছে 5 সমান সমান কত, 5 5 5 25, 7 15 2, 3 5 15 দিয়ে হচ্ছে 17। তাহলে হয়ে গেল কত, 175, যেটা হলো আমাদের বি অ্যান্সার, বুঝে গেছে? খুবই ইজি কোশ্চেন, এগুলো প্রত্যেকটা ইজি কোশ্চেন, তবুও যদি তোমাদের কোথাও গন্ডগোল লাগে, মনে হয় যে কঠিন, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, স্যার কঠিন হচ্ছে ভাই ক্লাসতে করুন, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি, বলছি যে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে, আচ্ছা 4 বছরের সুদে আসলে দিচ্ছে কত, 1240 টাকা, এবং 10 বছরের সুদে আসলে দিচ্ছে 1600 টাকা। এটা টু ইজি। দেখো এইখানে যখন এই ধরনের প্রবলেম থাকবে, তাহলে দেখো এইখান থেকে এখানে যেতে কতদিন লেগেছে, 4 থেকে 10-এ যেতে তাহলে 6 বছর সময় লেগেছে, আর এইখান থেকে এখানে যে কতটা বেশি পাচ্ছে টাকা, সেটা পাচ্ছে কত, 360 টাকা। তার মানে 6 বছরে সুদ পেয়েছে কত, 6 বছরে সুদ পেয়েছে আমার 360 টাকা। তাহলে 1 বছরে কত টাকা সুদ পাবে, 360/6, তাহলে 6 6 6 36, তাহলে একটা শূন্য সেটা হচ্ছে 7। তাহলে 1 বছর সুদ পেয়েছে কত, 60 টাকা, বুঝে গেছে? 1 বছরে যদি 60 টাকা পাই, তাহলে দেখো 4 বছরে আমার এটা সুদে আসল, তুমি যে কোনো একটা ধরো, 4 বছরে এটা হচ্ছে আমার সুদে আসল। তাহলে 4 বছরে সুদটা কত, 4 বছরের 4 দিয়ে গুণ, 1 বছরে যদি এটা হয় তাহলে 4 বছরে হচ্ছে 240। তাহলে এটা যদি 4 বছরের সুদে আসল যদি এটা হয়, আর যে সেখান থেকে যদি সুদটাকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমি আসল পেয়ে যাবো, তাহলে তো আমি আসলটা পেয়ে যাব, আর চেয়েছে তো আসল, সেটা হলে 1000 টাকা, যেটা হলো এ অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, একদম ভুলবে না, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি, এ একটি কাজ, আচ্ছা এ একটি কাজ কি করছে, 10 দিনে করতে পারছে, বি একটি কাজ করতে পারছে 20 দিনে, এবং উহাদেরকে সি কে সাথে নিয়ে, তার মানে কি এ প্লাস বি প্লাস, বলছে সি একা কাজটি কতদিনে করতে পারবে। এইটা হচ্ছে জাস্ট তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা কমেন্ট করে তোমার কি করবে, অ্যান্সারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে, বুঝে গেছে? এই ধরনের অঙ্ক আমি করেছি, না করা নাই, তোমরা ব্যাকে ক্লাসগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে, এই ধরনের অঙ্ক আমি আগেও করেছি, না পারলে তোমরা ব্যাকে গিয়ে ক্লাসগুলো দেখবে, বেশি না, এর আগে 4 নম্বর যে ক্লাসটা সেটা দেখলেও বুঝে যাবে, এটা 5 নম্বর ক্লাস, 4 নম্বরটা দেখলে বুঝে যাবে, বোঝা গেছে? চলো তাহলে এটা হোমওয়ার্ক থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 4 অঙ্কের একটি সংখ্যা A381 বলছে 11 দ্বারা বিভাজ্য হয়, তবে A এর মান কত। দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি, যে একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যা নিব, এটা নিলাম, তারপরে যেটা বাকি আছে সেটা, তাহলে A+8, আর একটা এদিকে চলে এলো 3+4। এবার এদের অন্তর যদি আমার এমন একটা সংখ্যা পাই যেটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমি যদি এখানে এর মান এমন একটা সংখ্যা নিই যাদের অন্তর 11 দ্বারা বিভাজ্য, তাহলে এইখানে দেখো যদি আমি এর মান
কত নিলে আমার, দেখো কাছাকাছি 11-ই আসবে, তো তাহলে আমাকে এখানে নিতে হবে, এমন করতে হবে 15 করতে হবে, তাহলে 15 করার জন্য এ সমান আমাকে কত নিতে হবে, এ সমান নিতে হবে 7। এর মান যদি 7 নিয়ে নি, দেখো 15 চলে, আর এদের অন্তর মানে কি, এদের বিয়োগফল সমান 11, আর 11 কে 11 দ্বারা বিভাজ্য, তার মানে এর মান হবে 7, সব থেকে ছোট সংখ্যা হবে 7। বোঝা গেছে? তাহলে দেখো এখানে ডি অপশন আছে 7, যেটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আজকে আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা চলে এসেছে আমাদের লাস্ট কোশ্চেন, বলছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, দেখো কি বলছে, বলছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরে 40% পাওয়া প্রয়োজন, মানে 40% পেলেই হচ্ছে আমার পাস মার্ক। একজন ছাত্র 365 নম্বর পেয়ে সে কি করেছে, 55 নম্বরের জন্য কি করেছে, 55 নম্বর কম পাওয়ার জন্য উত্তীর্ণ হতে পারেনি, তাই 265 পেয়েছে, গিয়েও পাস করতে পারেনি, আর কত নম্বরের জন্য পাস করতে পারেনি, 55 নম্বরের জন্য। তাহলে ও যদি আরো 55 নাম্বারটা পেতো তাহলে সে পাস করে যেত, তাহলে এর সঙ্গে যদি আমি 55 যোগ করে দিই তাহলে কত আছে, 5 5 0, হাতে থাকছে 1 5 6 2 1 3, তাহলে 320 নাম্বারটাই হচ্ছে যত টোটালে পরীক্ষা, তার মধ্যে 320 নাম্বারটা হচ্ছে পাস মার্ক, যেটা উপায় নেই। আর 320টাই তো আমাদের বলে দিয়েছে যে 40%, তার মানে আমাদের দেখো কি বলে দিয়েছে, যে 40%টাই বলে দিয়েছে 320। তাহলে এখান থেকে 1% বের করে নিয়ে কি করবো, 40টা করে সাইডে নিয়ে চলে গেলাম, কিছুই নাই, চাল দিয়ে এটাকে একদম চালাতে 32। তাই এবার দেখো আমার সবসময় আমি এই ধরনের অঙ্ক কি করবো, 100% মানে হচ্ছে আমার টোটাল নাম্বারটা, তাহলে 100%, তাহলে 100% করে দিলাম, তাহলে এদিকেও 100 দিয়ে গুণ করলাম, তাহলে এদিকেও 100 দিয়ে গুণ করতে হবে, দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের টোটাল মার্কস। বুঝে গেছি? যেটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার, যেটা হচ্ছে আমাদের 800, ডি অ্যান্সার হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার, টোটাল নাম্বার হচ্ছে 800। তো আজকে ছিল এই কোশ্চেন, এই হচ্ছে আমাদের 15টা কোশ্চেন, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লাসটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, নাকি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চাইছো সেটা কিন্তু কমেন্ট করবে। আর যারা নতুন আছো, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে যে এসএসসি জিডির জন্য পিওর পুরো সিলেবাস শেষ করে দেওয়া আছে, লেখাও আছে দেখবে যে কি এসএসসি জিডি ম্যাথ কমপ্লিট সিলেবাস প্লে লিস্ট, আবার এসএসসি জিডি ম্যাথও আছে, রিজনাল আছে। তোমরা যারা নতুন তোমরা দেখে নিবে, দেখবে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? তো আজকে কেমন, আজকে এই ক্লাসটা এখানে, আর হোমওয়ার্ক যেটা দিলাম সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ।